এবার বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের ছোড়া AK-47 এর গুলি পাওয়া গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বান্দরবানের নাইখংছড়ির তম্ব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির আওয়াজ শুনতে পান তারা। এ সময় ভয়ে ঘরের ভেতরে আশ্রয় নেন বাসিন্দারা। গোলাগুলির আওয়াজ থেমে গেলে কোনারপাড়া এলাকার শাহজাহানের বাড়ির সামনে AK-47 গুলি পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিটি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে ওই এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে গেল এক মাস ধরে ব্যাপক সংঘর্ষ চলছে। গত 28 আগস্ট প্রথমবার মিয়ানমারের ছোড়া একটি মর্টার শেলের গোলা বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। পরে 5 সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো আরও একটি মর্টার শেলের গোলা এসে পড়ে এবং তৃতীয় দফায় শুক্রবার বিকেলে AK-47 একটি গুলি এসে পড়ল। সময় সংবাদ, বান্দরবান।